আর তার আগে আল্লাহ উল্লেখ করলেন যে একবার করে দুইবার করে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তোমাদের জমিনে ফিল আর যে সারা পৃথিবীতে তো তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল না তারা ছিল কোথায় তারা ছিল জেরুজালেমে ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসের আশেপাশে এদের বসবাস ছিল আল্লাহ পাক তারপরে বনি ইসরাইলদের কথা উল্লেখ করেছেন বনি ইসরায়েলদের কে আল্লাহ পাক যখন যুগে যুগে নবী রসুল বনি ইসরাইল মানে প্রথম প্রথম থেকে শুরু করলে মানে ইসরায়েল মানে কি ইসরাইলের বংশধর মানে ইয়াকুব আলী সালাম বংশধর কি পাক রব্বুল আলমিন ফজিলত দান করেছিলেন শ্রেষ্ঠত্ব দান করেছেন এদের মতো শ্রেষ্ঠ জাতি আর পৃথিবীতে কোনো জাতি আসেনি সে সম্মত আসার আগে পর্যন্ত যতদিন পর্যন্ত তারা তাদের দিনকে তওরাতকে বিকৃত করেনি মুসা আলাইসালামের নিয়ে আসা আদর্শকে বিকৃত করেনি তারা ধর্মকে কাটছাঁট করেনি কিছু ঘাটতি কিছু বাড়িয়ে বাড়তি এসব করে তার নিজের ধর্মকর্ম রচিত ধর্ম পালন করা শুরু করে ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে এই ফজিল দান করে রেখেছিলেন অফকাহ আল্লাহ আলমিন আল্লাহ বলেছেন বিশ্বজাহানের ওপর তাদেরকে শ্রেষ্ঠ তো দান করেছিলাম বনি ইসরা বলছিলাম বংশধার এদেরকে আল্লাহ প্রথম সম্মানিত করেছেন যতদিন পর্যন্ত তার আল্লাহর দিনকে মজবুত করে ধারণ করেছে আল্লাহর কিতাব আল্লাহ জীবনযাপন করেছে আর তারপরে যখন ধীরে ধীরে আল্লাহর দিন থেকে সরতে শুরু করেছে আল্লাহর কিতাবকে তারা বিকৃত করেছে এবং বনি ইসরা মধ্যে বহু নবী এসছেন রসুল ছাড়া রসুল যেমন মোসা আলহ ইসলাম আল্লাহ রসুল তাই না আর তারপরে আপনার দাউদ আলহ ইসালাম রসুল ছাড়া যাদের কাছে কিতাব নাজল হয়েছে ছাড়া অনেক আম্বিয়া রসুল এসেছেন এরা অনেক নবী রসুলকে খুন করেছে যখন এরা জুল লিপ্ত হয়েছে আল্লাহর হক নষ্ট করেছে নবী রসুলের হক নষ্ট করেছে বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছে তখন আল্লাহ পাক তাদের জন্য পার্থিব কিছু আজাব পাঠিয়েছেন এই সামনে যে আয়াতগুলি আসছে আয়াতগুলিতে দুইবার করে তাদের ওপর আল্লাহ পাক কাফের জাতিকে একবার অগ্নি জালেমদেরকে আল্লাহ চাপিয়ে ধ্বংস করেছেন এই বনি ইসরায়েল ইহুদিদেরকে আর বহু ইহুদিকে হত্যা করেছে অগ্নি মজুসরা আর আরেকবার রোমান খ্রিস্টানকে চাপিয়ে দিয়ে জালেম শাসক চাপিয়ে দিয়ে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করেছেন এবং এদের উপাসনালয় বিরান হয়েছে এবং এদের ছেলে মেয়েরা এদের নারীরা দাস দাসিতে পরিণত হয়েছে আর অসংখ্য মানুষ এদের হত্যা হয়েছে জালেমদের হাতে তো জালেম কি আল্লাহ চাপিয়ে দেন কোন সম্প্রদায়ের ওপর তাদের জুলমের কারণে এমনি তো নাই বিনা দোষে জালেম এসে আপনার ওপর আমার ওপর নেতৃত্ব দিচ্ছে এইরকমটা হয় না প্রত্যেক ব্যক্তি জালেম হইতে জৈন নয় কিন্তু অধিকাংশ লোক জুলমে যখন লিপ্ত হয়ে যায় আর সেখানে জুলমের দাপট থাকে পাপের দাপট আর ভালো কাজের নির্দেশ দেনে আল্লাহর মুখ বন্ধ করে দেওয়া হয় তখন সেই দেশে সেই সমাজে সেই পরিবারে আল্লাহর রাজাব নেমে আসে দুনিয়ার আজাবের কথা বলছি যেই কথাগুলি এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন মহান আল্লাহ সাধ করেছেন সুরা ইসারা আয়াত নম্বর চার পাঁচ ছয় এই আয়াতগুলিতে সাত পর্যন্ত বরং আট আট পর্যন্ত আমাদের আলোচনায় শেষ হবে এই দিয়ে আল্লাহ পাক বলছেন ওয়াকাজাই না ইসরাইলা ইসরাইল আফিল কিতাপ ওয়াকাজাই না কাজা শব্দটির অনেকগুলি অর্থ হয় যেটা সহজ অর্থ কাজা থেকে হচ্ছে কাজী কাজী কাকে বলে বিচারককে বলে হ্যাঁ জজ বিচারককে বলে তো কাজা মানে হচ্ছে ফায়েসালা করা হ্যাঁ ফায়সাল করা কোন সিদ্ধান্ত নেওয়া কাজা মানে নির্দেশ দেওয়া হয় ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসান ওয়া রব্বুকা এই সূরাতে আসবে হ্যাঁ কি আছে হে নবী তোমার প্রতিপালক কি করেছেন কাজা করেছেন কি কাজা ফয়সালা এখানে আমারা নির্দেশের অর্থে রয়েছে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকের নির্দেশটাও আল্লাহ পাকের ফয়সালা এই অর্থে এখানে আমারার অর্থে নির্দেশের অর্থে রয়েছে কি আল্লাহ তাবুদু ইহু একমাত্র আল্লাহ ছাড়া তার ছাড়া কারো ইবাদত করবে না অবিল দেন এহসান আরো আল্লাহ নির্দেশ দিয়েছেন যে মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে তো কাজা মানে এখানে নির্দেশের অর্থে রয়েছে আমাদের সামনে আয়তে যে কাদা রয়েছে বা কাদাই না এখানে কাজার মানে হচ্ছে জানিয়ে দেওয়া সংবাদ দিয়ে দেওয়া জানিয়ে দেওয়া আল ইকবার বা আল এলাম এই অর্থে রয়েছে আল্লাহাক বলছেন ওয়াকাজাইনা এলা বনি ইসরায়েল ফিল কিতাব বনি ইসরায়েল কে আমি জানিয়ে দিয়েছিলাম আল কিতাবে তাদের আল কিতাব কি মুসা আলাইহিস সালামের উপর যা হয়েছে হ্যাঁ তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের তাওরাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যৎ বাণী তাহলে ভবিষ্যৎ বাণী যদি থাকে তাহলে সতর্ক হওয়া উচিত নবিয়ে করিম শাসনের ভবিষ্যদ্বাণী রয়েছে দাঁত সম্পর্কে তারপর যদি মুসলিম দাঁত ফিতনা থেকে অনিচ্ছু থেকে বাঁচার জন্য কোন ব্যবস্থা না নেই বরং দাঁত ভক্ত হয়ে যায় দাজ্জালের জালের খেদটা নিজেরাই করে হ্যাঁ বহু দাঁত জাল হয় অথবা বহু দাজ্জাল যেগুলো হয়েছে বড় দাঁত আগে ছোট ছোট দাজ্জাল এই দাঁত জালগুলির অনসারী হয় তাহলে তো দাজ্জালের জালের খাতে মেরা তো আল্লাহ ফাঁক ভবিষ্যদ্বাণী করেছেন কি কিতাবে তাওরাত ইলা তুসুদুন্ন ফিল আরদ নিসন্দেহি অবশ্যই অবশ্যই তোমরা ভূপৃষ্ঠে দুইবার করে মাররাতান দুইবার করে বিপর্যয় সৃষ্টি করবে ফিতনা ফাসাদ করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আগে আল্লাহ জানি দিয়েছেন দেখো এই জাতি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি বড়ই সম্মানিত করেছি কিন্তু তোমরা নিসন্দেহে পৃথিবীতে দুইবার করে একবার করে নাই কারণ জ্ঞানী মানুষের জন্য এক ধাক্কাই যথেষ্ট কিন্তু এক ধাক্কা যথেষ্ট হয়নি দুইবার করে তোমরা সৃষ্টি সৃষ্টি করবে আর অবশ্যই অবশ্যই তোমরা পৃথিবীতে বড় অহংকারে ফুটে পড়বে বা অহংকারে ফুলে যাবে তোমরা বড় অহংকারে লিপ্ত হবে ওলা তালুন না উলু থেকে আর ওলু এটি হচ্ছে মাসদার ও ফুল বড়ই তোমার অহংকারে লিপ্ত হবে অহংকার মানুষকে ধ্বংস করে জাতিকে ধ্বংস করে এক তাদের পাপ আর তার আগে আল্লাহ উল্লেখ করলেন যে একবার করে দুইবার করে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তোমাদের জমিনে ফিল আর যে সারা পৃথিবীতে তো তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল না তারা ছিল কোথায় তারা ছিল জেরুজালেমে ফিলিস্তিনে বেতুল মুকাদ্দাসের আশেপাশে এদের বসবাস ছিল আল্লাহ বলছেন যে ফিল আর মানে ফি আর ফিলিস্তিন যেটা তোমাদের পূর্বপুরুষদের দেশ সেই দেশে তোমরা দুইবার করে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর তারপরে কি হবে আল্লাহ বলছেন ফেজা যা ওয়াদু উলাহমা এই দুইবারের প্রথমবারের প্রতিশ্রুতি যখন এসে যাবে মানে প্রথমবার যখন তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে অশান্তি করবে আপ যখন তোমরা পাপে লিপ্ত হবে অন্যায় লিপ্ত হবে তখন আমি তোমাদেরকে একটা পানিশমেন্ট দেবো শাস্তি দেবো তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন আলাইকুম শরীদ তখন আমি পাঠিয়ে দেব তোমাদের ওপর এবাদ আল্লাহ না আমার এমন বান্দাদেরকে আল্লাহ এখানে জালেম বান্দা বলেছেন তো বান্দা শব্দটি আবদ শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয় একটা হচ্ছে আম বান্দা আর একটা খাসবান্দা বান্দা দিয়াতে আম্মা আর অবু দিয়াতে খাসা খাস বান্দা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মমিন সৎকর্মশীল এরা খাস বান্দা এরা হচ্ছে খাসবান্দা বান্দা যে কোনো আল্লাহর মখলুক সৃষ্টি যে কোনো মানুষ যে কোনো জিন আল্লাহর বান্দা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর বান্দা সে অনগত হোক অথবা অবাধ্য হোক যেমন একজন মানুষের সন্তান সন্ততি রয়েছে ছেলে মেয়ে রয়েছে কিছু অনগত আর কিছু অবাধ্য সবগুলি তার ছেলে কিনা না কিন্তু বাঘভঙ্গি মা বলা হয় এগুলি আমার ছেলেই না হ্যাঁ খারাপগুলো হ্যাঁ মানুষই না এগুলো ছেলে নয় তো না মানুষই না এগুলো এগুলো মানুষ হয়েছে সব গরু ছাগল হয়েছে বলে না বলে না হ্যাঁ দি তো ওই রকমই আল্লাহ রব্লা আল্লাহর যারা সৃষ্টি সকলেই বান্দা এই আম অর্থে সাধারণ অর্থে সে অনগত হোক মানছে আল্লাহর বিধান অথবা অবাধ্য না ফারমান হোক কাফের মোশেক হোক তারাও বান্দা কেমন করে বান্দা গোলামি করে আবার বান্দা হ্যাঁ আল্লাহ পাকের দুটো নির্দেশ রয়েছে একটা হচ্ছে আমরে একটা হচ্ছে আমরে একটা হচ্ছে হ্যাঁ সৃষ্টিগত আল্লাহ পাককে নির্দেশ হ্যাঁ আর হচ্ছে একটা বিধানগত নির্দেশ আল্লাহর বিধানগত নির্দেশে তো অবাধ্য তারা মানে না আল্লাহ বলছেন আসো আল্লাহ বিসুল হ্যাঁ আল্লাহর প্রতি রাসুলের প্রতি পরকালের প্রতি না সব বিশ্বাস করি না আমি সাল্লাহ তাদেরই করো না পড়ি না পড়বো না সে মুখে বলছে অথবা তার কর্ম বলছে হয়তো মুখে বলে না মুসলিম জামনা অবহেলা করে না নামাজ পড়ে না কিন্তু অস্বীকার করবে না একদম বলছে না আমি এটা করতে পারব না আমার জন্য ভারী তওয়াবদ তাই না বিধানগত দিক থেকে এরা অবদ্ধ কিন্তু সৃষ্টিগত কিছু আল্লাহ পাকের কাজ রয়েছে প্রত্যেক মখলুক সম্পর্কে যেইভাবে সৃষ্টি করেছেন আর যেই প্রকৃতিতে সৃষ্টি করেছেন যেই কাজের জন্য যেই অঙ্গ প্রত্যঙ্গ তাকে দিয়েছেন সেগুলিতে সেই কাজগুলি সম্পাদন করে তার বিরোধিতা করতে সেখানে কিন্তু অবাধ্য হতে পারে না সেখানে অবাধ্য নাফারমান হতে পারে না মুসলিমরা মুখ দিয়ে খায় আর হিন্দু নাক দিয়ে খায় আর ইয়াহুদি কান দিয়ে খায় হ্যাঁ আর খ্রিস্টান আর কোনো জায়গা দিয়ে খায় এরকম আছে কি মুসলিমরা চিন্তা করে তার ব্রেন বুদ্ধি দিমাগ দিয়ে আর ভালো মন্দের পার্থক্য করে তার জন্য কাল হৃদয় রয়েছে হার্ট রয়েছে আর অন্যরা কি দিয়ে করে হাত দিয়ে করে মুসলিমরা হাত দিয়ে ধারণ করে আর ওরা পা দিয়ে ধারণ করে ওরা পায়ে খায় কাফের করে করতে পারে না তো আল্লাহ পাকের সৃষ্টিগত যে বিধানগুলি রয়েছে আমরা কোন সেই ক্ষেত্রে কোন কাফের নাস্তিক এর জন করতে সক্ষম নয় সেখানে আল্লাহর গোলামি স্বীকার করতে হচ্ছে তাকে উপায় নেই চোখ দিয়ে তাকে দেখতে হবে হাত দিয়ে তাকে চলতে হবে ধারণ করতে হবে যেই কাজের জন্য হ্যাঁ সৃষ্টি করেছেন ওইভাবে তাকে করতে হবে সৃষ্টিগত ক্ষেত্রে এই জন্য আল্লাহ পাক বলে আলমিনের সবকিছুই বান্ধা তারপর আল্লাহ পাকের গাছ পালা ফল ফল মূল ইত্যাদির ক্ষেত্রে যেই ফলে যেই স্বাদ আল্লাহ দিয়েছেন ওর বিরোধিতা আছে এটাই তার এবাদত এটাই তার আনুগত্য এটা হচ্ছে তার তসবি এছাড়াও তসবি থাকতে পারে কিন্তু ওলা আল্লাহ পাক যেই যে গুণগুলি যেই গুণ দিয়েছেন যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই চলা আর ওই কাজটাই দেওয়া এটা হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য আগুনের মধ্যে যেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেই কাজটা করা সেটা তার আনুগত্য গোলামী আল্লাহ পাকের বরফের মধ্যে আল্লাহ যেই গুণ দিয়েছেন বরফ আগুনের কাজ কখনো দিতে পারবে না আল্লাহ পাকের এটাই গোলামি এই এই দিক থেকে সমস্ত মখলুকত আল্লাহ পাকের বান্ধা আল্লাহ পাক সম্বোধন করেছে কল ইয়া এবা দি আসরাফু আলা আন হেনবি জানিয়ে দাও যা আমি আল্লাহ বলছি ইয়াবাদী আল্লাজিন আশরাফ ওয়ালা আন ফে আমার ওই বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ জুল্ম অত্যাচার করেছো পাপে লিপ্ত হয়েছে অন্যাই কাজ করেছ লা তুমি রহমত আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না মুসলিম সমাজের শুধু বাড়াবাড়িকারী না ফরমান সম্বোধন করা হয়েছে না কাফের নাস্তিক বেদিন মুশরেক হ্যাঁ কবর মাজার পুজারি মূর্তি পূজারি সকলকে সম্বোধন করা হয়েছে তারা তো আরো বেশি বাড়াবাড়ি করেছে তাদের জন্য কি আল্লাহর তোবার রাস্তার রহমতের দরজা খোলা নেই ফিরে আসলেই হইলো ইউটার্ন করে আসলেই হইল

কিন্তু ক্ষমা চাওয়ার সময় ক্ষমা চাইতে হবে তবা দরজা বন্ধ হওয়ার পরে ফেরাউনের মতো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না তো আল্লাহ এখানে কাফের যারা সেই যুগের মমিন পাপিষ্ট শুনে ভালো করে সেই যুগে যারা মুসা আলি সালেমের অনসারী তৌরাতের অনসারী তারা মমিন ছিল না ছিল না তারা মুসলিম ছিল কি ছিল না তারা মুসলিম কিন্তু তারা পাপিষ্ট তাদের মধ্যে কেউ আবার কাফেরও হইতে পারে কিন্তু সবাই যে কাফের যতদিন পর্যন্ত তাদের মধ্যে না এসেছে বিভিন্ন জড়িয়ে পড়েছে পাপে তার মধ্যে একটা পাপ যে আল্লাহ পাক বিভিন্ন গোত্রের নবী অনেক নবী এলাকা একটা নবী চলে এসে ওই অঞ্চলে একটা নবী চলে ওই বংশের জন্য একটা নবী ওই বংশের জন্য একটা নবী একই যুগে কয়েক নবী মানে ইসরাহলদের কান এক তলুন নবীদের নবীদেরকে খুন করেছে নবীদেরকে খুন করেছে ওরা মনে করছে যে নাই কোনো নতুন কথা নিয়ে এসছে এর কথা মানব না মুসার কথা মানব এটাও তো হতে পারে তো এইভাবে তারা বিভিন্ন পাপে যখন জড়িয়েছে সেটা কুফরির পাপ হোক শিরকের পাপ হোক অথবা অন্য পাপ হোক জুলমত অত্যাচারের যে কোনো পাপ হোক তখন আল্লাহ পাকের আযাব এসেছে আল্লাহ পাক বলেন ফায়দা জা ওয়া বাসনা উলাহুমা এবাদ আল্লাহ ইবাদাল্লানা ওলিবাসিন শাদীদ যখন ওই দুই দুইবার তোমরা কি করবে দুইবার কি করবে আল্লাহ বলেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর দুইবার করে আল্লাহ শাস্তিও দিবেন তোমাদের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পাপে লিপ্ত হওয়ার জন্য অন্যায় জুলমে লিপ্ত হওয়ার জন্য তোমাদের অবাধ্যতার জন্য যখন ওই দুই এর প্রথম প্রতিশ্রুতি কাল চলে আসবে তখন আমি বাস না আলাইকুম এবাদ আল্লাহ না তোমাদের ওপর আমি আমার এমন বান্দাদেরকে পাঠাবো তারা মজুস এই প্রথম যাদেরকে পাঠানো হয়েছিল আল্লাহ পাক নিযুক্ত করেছিলেন চাপিয়ে দিয়েছিলেন জালেমদেরকে জুলুম করার জন্য তারা ছিল অগ্নি বলা হয়েছে নাসার নাসার এক পূজক মজুসি রাজা ছিল সে বিশাল সেনাবাহিনী নিয়ে জেরু জালেমের উপর আক্রমণ করে ঈসা আলী সালামের ছয়শ বছর পূর্বে খ্রিস্টপূর্ব পূর্ব ছয়শ সালে আর তারপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢুকে তাদের নারী শিশুদেরকে পরিণত করে আর তাদের পুরুষদেরকে অসংখ্য পুরুষ খুন করে এবং তাদের ধন সম্পদ লুটপাট করে নিয়ে যায় তার বাইতুল মকাদ্দাস আল্লাহ পাকের তৃতীয় ফজিলতের মসজিদকে কে বিরান অনাবাদ করে দেয় আর তাদের তৌরাত জালিয়ে জ্বালিয়ে দেয় ইত্যাদি বহু জল অত্যাচার করেছে তাহলে কোন কাফের দেশে যেখানে কাফের মেজরিটি রয়েছে বা যে কোনো জায়গায় যদি আল্লাহর কিতাবের সাথে এইরকমই যদি খারাপ আচরণ করা হয় এটা মুসলিম সমাজের জল অত্যাচারের কারণে মুসলিমদের ওপর যদি জলম হয় কোথাও জানতে হবে যে তাদের পাপ বেড়েছে আল্লাহর দিকে ফিরে আসা ফরজ তাদের জন্য সংশোধন করা তাদের জন্য ফরজ কারণ সন্ন্যতুল্লাহ এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা সৃষ্টিগত নীতিমালা ওয়ালি সন্ন্যাতিল্লাহিলা আল্লাহ পাকের যে সৃষ্টিগত নীতিমালা রয়েছে বান্দা সম্পর্কে তাতে কোন রকমের রদবদল বদল পাবে না যখনই পাপ করবে আল্লাহ পাক ধাক্কা দিয়ে সংশোধন করতে চাই ফিরে আসো ফিরে আসো এখনো সময় দিচ্ছি তোমাদেরকে যাতে করে আখেরাতে জাহান্নামে নামে না থাকতে হয় আল্লাহ রব আলী বলছেন যে এমন আমার বান্দাদেরকে তাদের উপর চাপিয়ে দিলাম বা পাঠালাম উলি বাসিন সদীদ যারা যুদ্ধবিদ্যায় বড় পারদর্শী ছিল বড় শক্তিশালী ছিল বাস বাস যুদ্ধকে বলা হয় যুদ্ধবিদ্যায় যারা বড় শক্তিশালী ছিল ফাজাসু দেয়ার সুতরাং তারা প্রবেশ করেছিল মানুষের ঘরে 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 বনি ইসরায়েল বাড়িতে বাড়িতে প্রবেশ করেছে খেলাল ভিতরে আর দেয়ার দারুণের বহু বচন আর যাসু মানে হচ্ছে দা তারা ঢুকে পড়েছিল প্রত্যেক বাড়ি বাড়িতে বাড়িতে আর আল্লাহ পাক রব্বুল মেনের ওয়াকান ওয়াদা মফুলা এই ছিল আল্লাহ পাকের প্রতিশ্রুতি যা হবার ছিল যা হয়েছে মফুলা আল্লাহ পাকে আগে বলে দিয়েছিলেন দেখো তোমরা পাপে লিপ্ত হবে তখন আমি জালেমকে তোমাদের চাপিয়ে দেব আর তোমাদেরকে জালেম তোমাদের সর্বনাশ করবে বড় জল অত্যাচার তোমাদের ওপর করবে কিন্তু তোমাদের পাপের কারণে ফাসাদের কারণে আর তোমাদের অহংকারের কারণে আল্লাহর নবী আসছেন হকের কথা নিয়ে তার সামনে অহংকার তাকে হত্যা করে দেওয়া এই প্রথমবারে তাদের অপরাধ কি ছিল তার কাররা লিখেছেন প্রথম কথা এই জালেম জালেম শাসক এক দল বলছেন যে বক্ত নাসার মজুসি ছিল আর এক দল মুফাস্তের বলছেন না যে ওই জালেম শাসক যারা জেরুজালেমের আক্রমণ করে বনিস রাইল কে ধ্বংস করেছিল অশংঘ বাহিনী ইসরায়েলকে কোন করেছিল আর তাদের শিশু নারীদেরকে দাস দাসিতে পরিণত করেছিল সেটা ছিল জালুত সে ছিল জালেম শাসককে জালুত জালুতের কথা কোরআনে আছে না নাই আছে সূরা বাকারা হ্যাঁ জালুতের কথা জালুতকে পরাস্ত করার জন্য পরাজিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন তারা দোয়া করেছিল আল্লাহ পাক পাঠিয়েছিলেন একজন রাজা সেই রাজার নাম কি তালুত আর তালুতের তালুত হচ্ছে রাজা আর তার প্রধান সেনাপতি কে ছিলেন হ্যাঁ হাফেজ দাউদ আলি সালাম কাতালা দাউদ ও জালুতা দাউদ আলি সালাম জালুত করে বিজয় লাভ করেছিলেন দাউদ আলি সালাম আল্লাহ রসুল তিনি তিনিও নিজেই মুফতি সে যে জেহাদ করছেন না জেহাদ করছেন কার নেতৃত্বে বলেন ভালো করে কার নেতৃত্বে তালুতের নেতৃত্বে তালুত তালুত রাজা তালুত নবী রসুল নয় বুঝতে পারছেন না পারছেন না জঙ্গিদের গুমরাহিটা বুঝতে পারছেন না পারছেন না যে সরকারকে টপকে এরা সব বেদিন হয়ে গেছে এরা এই হয়ে গেছে এরা কাফের গোলাম হয়ে গেছে এদেরকে এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো আর নিজেরা মুফতিরাই যেহাদের ঘোষণা করলো এটা ইসলামের ইতিহাসে 1400 বছর হইনি আর তার আগেও ইমানের ইতিহাসেও আদম সন্তানের ইতিহাসে আল্লাহ পাকের বিধানও কখনো আসেনি ইন আল্লাহ কদ বাসা লাকুম তালুত মালিকা বোন ইসরাইলদেরকে আল্লাহ পাক বললেন যে দেখো তোমাদের যে আল্লাহ তালুতকে পাঠিয়েছেন কি বানিয়ে কি বানিয়ে আল্লাহ কি বলেছেন মালিকান আল্লাহ খলিফাতান বলেছেন কি খালিফাতান বলেছেন তো যদি রাজতন্ত্র একবারে হারাম কাজ হইতো তা আল্লাহ মালিক কেন পাঠাইবেন আল্লাহকে কষ্ট লাগতো খালিফা পাঠাইলাম আর খেলাফত আছে ইসলামের রাজতন্ত্র নেই কথা বলতেন আল্লাহ আল্লাহ তাতেও শিক্ষা হয় না তাতেও যারা ধর্মের নামে রাজনীতি করছেন তাতেও কিছু শিখলেন না বোঝা গেল যে রাজতন্ত্র ইসলাম আছে আমরা কারো হয়ে বলছি না হক কথা বলার প্রয়োজন রয়েছে না হলে জাতিকে গোমরা করে রেখেছে জাতিকে গুमराह করেছে ভুল বুঝি ইসলামে অপব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন মালিক পাঠিয়েছেন মালিক পাঠিয়েছেন লাফক বলেছেন ইন্না লাকাদ বাহু ওয়া তারা কি বলেছিল আননা ইয়াকুন লাহুল মুলক আরে ও কেন রাজা হবে ও কেন রাজত্ব পাবে ওয়ানাহনু আহাকক বিল মুলকে মিনহু আরে ওর চেয়ে বেশি আমরা তো বেশি হক রাখি আমরা রাজা হব ওলাম ইউতা সাহাতাম মিনাল মাল ও তো বেশি ধনীও না পয়সা জমিদারের ছেলে না গরীব ওকে কেন দেওয়া হবে আমরা জমিদার আমরাই এরকম 14 পুরুষ থেকে আমরা চলে আসি এত ধন সম্পদের মালিক আমরা রাষ্ট্রপতি আমরা প্রধানমন্ত্রী হব আমাদের বংশে সব থাকবে মন্ত্রিত্ব থাকবে রাজত্ব থাকবে যেভাবে আল্লাহ কি বলেছিলেন ইন্না আল্লাহ اصطفا আলাইকুম وزاده بسطتا في العلم والجسم কোনো আল্লাহ তাকে রাজা বানালেন তোমাদের ওপর অথচ তোমাদের কাছে ধন বেশি আছে ধনের ভিত্তিতেই আর জমিদারের ভিত্তিতে রাজা বানানো হবে না রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বানানো হবে না কিসের ভিত্তিতে আল্লাহ ওকে মনোনীত করেছেন ইসতাফা হলেই তোমাদের উপর রাজা করে আর ওয়াযাদাহু আল্লাহ অতিরিক্ত তাকে দেশে বস্থাতান প্রসস্ততা দিয়েছেন কিসে ফিল এলমে জ্ঞান তোমাদের চেয়ে বেশি দিয়েছেন তিনি জ্ঞানী ওয়াল এবং শারীরিক শক্তি আল্লাহ তাকে তোমাদের চেয়ে বেশি দিয়েছেন আর একজন শাসক এই রকম প্রয়োজন যে বীর পুরুষ হবে আর বিজয় লাভ করবে কাফেরদের সামনে কারণ তার নেতৃত্বে কি হবে এই জালুত জালেমকে যে জেরুজালেমে জালেমে জুল অত্যাচার করেছে আল্লাহর কিতাবের অবমাননা করেছে আল্লাহর মসজিদ বাইতুল মোকাদ্দাসের অবমাননা করেছে একে দমন করতে হবে বুঝা গেছে আল্লাহ শেখ সরেল ফৌজাল কয়েক সপ্তাহ আগের কথা প্রচার মাধ্যমে এসছে তিনি বলছেন যে দেখো জিহাদ ফি সাবিলার জন্য শাসক যে জরুরি এর দলিল এই তালুতের ঘটনা তারা জেহাদ করতে চাইছিল বনি ইসরাইলরা দোয়া করলো হ্যাঁ কি দোয়া করেছিল এই বাসলানা মালিকা নোকাতল ফিসাবিল্লা কি বলেছিল এই বাসলানা মালিকা হে আল্লাহ আমাদের জন্য একটা রাজা পাঠাও শাসক পাঠাও মালিক মালিক মানে কিং এর রাজা শাসক পাঠাও ওরাও জানতো যে মালিক চলে হ্যাঁ এই নাই যে এই মৌদুদি মতবাদ আর এই হাসানুল বান্নার মতবাদ না 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 রাজতন্ত্র মানে জাহিলিয়াত এ হচ্ছে গুমরাহি এ তো এ ষাট বছরের আবিষ্কার এই বাসলানা মালিকান নকাতিল ফিসাবিল্লাহ ওই জাতি বনী ইসরায়েল জাতি ওরাও বলছে মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা তওবা করে ফিরে আসছে আল্লাহ এখন যে আমরা এই এই যে বিতাড়িত হয়েছে আচ্ছা তাদের শুধু ধন সম্পদের লুটে তাই নয় বরং তাদেরকে জেরুজালেম থেকে ফিলিস্তিন থেকে তাড়িয়ে দিয়েছিল এবং ইসরায়েলকে মাতৃভূমি থেকে বিতাড়িত নির্বাসিত দেশে ঢুকতে পারছে না তখন তারা দোয়া করেছিল যে আল্লাহ ইবাহ মালিকান একটা আমাদের জন্য রাজা শাসক পাঠাও নো কাতিল ফিসাবিল্লা যার নেতৃত্বে আল্লাহ রাস্তায় কি করব। সশস্ত্র যুদ্ধ করব জেহাদ করব নো কাতে নো জাহেদ জেহাদ করবো তাহলে বোঝা গেল জেহাদের জন্য কি লাগে শাসক লাগে না হলে তারা বলতে যে আল্লাহ জেহাদে বেরোলাম তুমি মদত করো মালিক পাঠাও তাহলে জেহাদ করবে কথা কেন বলতেন কোরআন এই কথা বলা হচ্ছে আর নবী করিম সাহেব হাদিসে বলা হচ্ছে ইন্নামাল এমাম ও জুন্নাতন ইয় কাতাল শাসক দেশের রাষ্ট্র নেতা হচ্ছে তোমাদের ঢাল স্বরূপ তার পেছনে থেকে লড়াই করতে হবে তার নেতৃত্বে লড়াই করতে হবে যাতে করে সামনে গিয়ে দেখছে যে রিস্ক আছে পেছন থেকে মদত পাঠাতে পারে সাপোর্ট দিতে পারে অথবা না আর সামনে বাড়তে পারছি না এখন ফিরে আশ্রয় নিতে হবে আশ্রয় দিতে পারে আশ্রয় দেওয়ার মতো ক্ষমতা পেছনে থাকে আর আজকাল বর্তমান অবস্থায় বেরিয়ে চলে গেলে আর ফিরে আসার ক্ষমতা কিছু ফিরে আসলে আরো চলবে চলবে মেহমানখানা খানা প্রস্তুতি আছে আর দারু তাজিব আজাবের জায়গা প্রস্তুতি আছে আছে না নেই জানতে একবার বর্মা গিয়ে ফিরে আসেন তো বাংলাদেশে জায়গা হবে বাংলাদেশের মাটিতে তাহলে বোঝা গেল যে শাসকের নেতৃত্বে কি হবে যাতে করে কার আর ফার হামলা করতে যাচ্ছি তখন পেছন দিক থেকে রসদ প্রয়োজন সাপোর্ট প্রয়োজন সাপোর্ট মিলে আর যদি ফার পে পালায়ন করে আসছি পেছন দিকে কখন আসতে পারে এটা হচ্ছে রণকৌশল কখনো পিসপা হইতে হতে পারে তাহলে পিছনে আসলে আমি এখানে এসে আশ্রয়স্থল পাই পায়। এসে জেহাদ ফিসে জেহাদ ফিস মানে এই নাই যে নিজের জানটা দিয়ে দাও কয়েকজন ভালো মানুষ যুবক পলাপান গিয়ে বা বড় কাজ করে ফেললে গোমরা হইয়ে এগুলো খারজিতের কাজ সবচেয়ে বড় ফিতনা আজকাল এই দুটো ফিতনা এই দুই ফিতনা থেকে ছেলে মেয়েদেরকে বাঁচাবেন দুই ফিতনা এফরাত আর তফরিতের ফিতনা ধর্মের নামে বাড়াবাড়ি অতিরঞ্জন আর ধর্মের নাম দিয়ে জঙ্গি পয়দা হয়ে যাওয়া ছেলে মেয়ে জঙ্গি হয়ে যাওয়া এর থেকে বাঁচাবে এটা সবচেয়ে বড় ফিতনা আর শিরক বেদাতের ফিতনা তার সাথে ধর্মের নামে তিনটি ফিতনা একটা হচ্ছে কবর মাজার পূজার ইসলাম ধর্মের নামে একটা হচ্ছে বেদাত রুটি আর এই সব মৃত্যুর এসবের ফিতনা বেদাতের ফিতনা আর এই খারেজিদের ফিতা জঙ্গিদের ফিতনা আরেকটি বড় ফিতনা ছেলে মেয়েদের জন্য হচ্ছে তাফরিদ সেটা হচ্ছে বেদিনী বিধর্মিতার ফিতনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি ছেলে মেয়েদেরকে পড়ান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানাতে যাচ্ছেন যা বানাতে যাচ্ছেন ওখানে এম এ পড়াবেন এ পিএইচডি পড়াবেন ওখান থেকে নাস্তিক হয়ে চলে আসছে বেদিন হে চলে আসছে বেনামাজি পয়দা হয়ে চলে আসছে এই দুই গুমরাহি থেকেই যেই বাপমা ছেলেমেদেরকে বাঁচাতে পারল সেই বাপমা হচ্ছে সাকসেস কামিয়াব কামিয়াবি এই নয় যে কতটা আমার ছেলেমেয়ে ইনকাম করে দিচ্ছে কামিয়াবি হচ্ছে যে বেদিনী থেকে নাস্তিকতাতে গুমরাহি থেকে আল্লাহ পরকালহীন হয়ে গেল আল্লাহ কালকে ভুলে গেল এই রকম গুমরাহি থেকে ছেলে মেয়েকে বাঁচাইতে হবে যার কারখানা হচ্ছে আজকালকার জেনরাল কলেজ ইউনিভার্সিটি আর আর এক গুমরাহি হচ্ছে এ জঙ্গিদের গুমরাহি আর শিরক বিদাতের গুমরাহি ধর্ম ব্যবসায় বিদাতী মোল্লা কবর মাযারে গুমরাহি দুই গুমরাহি থেকে বাঁচাইতে আল্লাহ পাক জানো সমস্ত ফিতনা থেকে আমাদের ছেলে মেয়েকে বাঁচাবার তৌফিক দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন সুম্মা রাদা না লাকুমুল কাররা তা আলাইহিম অতঃপর তোমাদের ওপর ঘুরিয়ে দিলাম না আমি সাব্দি অর্থ করছি তোমাদের জন্য ঘুরিয়ে দিলাম মানে পালা কার্রাতার সাব্দিক অর্থ হয় পালা পালাকে ঘুরিয়ে দিলাম ওদের ওপরে মানে তোমাদেরকে বিজয় দান করলাম যারা তোমাদের অত্যাচার করেছিল এই বক্তেন মজুসি অথবা জালু তাদের ওপর তোমাদেরকে কি করলাম তোমাদের পালা ঘুরিয়ে দিলাম মানে এখন তোমাদের বিজয়ের পালা আসলাম যদি জালুতের ঘটনা হয় তাহলে তালুতের মাধ্যমে আর দাউদ আলী ইসলামের মাধ্যমে আল্লাহ পাক বিজয় দান করলেন বাইতুল মোকাদ্দাস আবার জেরুজালেমে প্রবেশ করতে পারলো নিজের মাতৃভূমিতে আর বক্তি নাসার অগ্নি পূজক মজুসিদের ঘটনা যদি ইঙ্গিত করা হয় ওইদিকে ইঙ্গিত করা হয়ে থাকে এটা এই জুলম অত্যাচার হয়েছে বনি ইসরায়েল ইহুদিদের ওপর আর বহু ইহুদিকে খুন করেছে তাহলে তার ওপর বিজয় দান করলাম তোমাদের আল্লাহ পাক বলছেন আর কি করলাম আরো নিয়ামত দিলাম জন্য চলা ফিরার জন্য বে আমদুম বনীন আর তোমাদেরকে সাহায্য করলাম বে বেআাল বহু ধন সম্পদ দিয়ে মালের বহু বচন আল্লাহ বলেছেন সন্তান সন্ততি দিয়ে ছেলে মেয়েও দিলাম কারণ জনবলেরও প্রয়োজন রয়েছে আর ধনবলেরও প্রয়োজন রয়েছে সবকিছু দিলাম ধন সম্পদও দিলাম ছেলে মেয়েও দিলাম এখানে একটি কথা বলি আজকালকে বর্তমান যুগের অধিকাংশ মুসলিম ধনবল তো চাই কিন্তু জনবল চাই না এত মূর্খের মূর্খ যে পয়সা যদি পয়সাতে ডুবেও যায় সে কোথায় রাখবে জায়গা পাই না তারপরে বলছে বলবে না যে যেমন আর প্রয়োজন নেই আর পয়সা লাগবে না আর পয়সা লাগবে না এক কোটির মালিক হয়ে গেছি দুই কোটির মালিক হয়েছে আর পয়সা লাগবে না আর পয়সা লাগবে না ঢাকাতে একটা জায়গা হয়েছে বাড়ি হয়ে গেছে আর অমুক জায়গায় ইয়ে হয়ে গেছে একটা ব্যবসা ব্যবস্থা হয়ে গেছে আমার চলার মতো আছে আর লাগবে না এরকম লোক কোথাও খুঁজে পাবেন হ্যাঁ দশটা বাড়ি হয়ে যায় তবু বলবে যে লব তাকালে আরও চাইবে আরো চাইবে তাই না কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে একটার পর দুটো নাই আর একটু ভালো মানুষ তাদের মধ্যে কানা মামা যদি হয় দুটো চলো দুটো দুটো জানি একটা যদি মরে যায় দুটো নেওয়ার পরে কেটে ফেলা একবারে সাফ করে কেটে ফেলা নাই হয় যেন আর আল্লাহর গজব এইরকম লোকদের ওপর অনেক আসে যে দুটোই সাফ হয়ে যাচ্ছে কখনো আর তারপরে আলামা ফাল যা কিছু করেছে তারপর আল্লাহ পাশাপাশি নিয়ামত বলছেন আপনি ধনের ব্যাপারে এত লোভী আর জনের ব্যাপারে আল্লাহ দশটা দিতে চাইছেন ওখানে কেন তো অনি হ্যাঁ আপনার যে আল্লাহ তোর বান্দাদেরকে আসতে না আল্লাহ তোমাকে ক্যামতের দিন বলবেন যে তোমাকে যদি তোমার বাপকে দিয়ে আমি বলতাম তোকে আসতে দেবো না তো তুই কি করে আসতি দুনিয়ায় তোর বাপের পাঁচটা ছেলে তা তুই হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর প্রথমটা দ্বিতীয়টা পরে যদি তোর বাপ বন্ধ করে দিত তো তুই কোত্থেকে আসতি তুই কোত্থেকে আসতি আল্লাহফাক যেন হেদায়ত দান করে এসব ফাঁসেক মুসলিমদের ওয়াজে আল নাকম আখসারা নাফিরা এবং তোমাদেরকে সংখ্যা গরিষ্ঠ বানিয়ে দিলাম আকসারা নাফির নাফির নাফার থেকে নাফার কেমন নাফার বলে না ব্যক্তির ক্ষেত্রে বলছেন এরা ওখান থেকে নাফির শব্দটি হ্যাঁ জন জনবল বাড়িয়ে দিলাম তোমাদের বা সংখ্যাগরিষ্ঠ তোমাদেরকে করে দিলাম তারপরে আল্লাহ পাক তার একটি বলছেন। তোমরা যদি কাজ তাহলে নিজের জন্য করবে তোমরা কোনো ভালো কাজ করলে আল্লাহর ভালো হয়ে গেল না তোমার ভালো হইলো নামাজ পড়লে তোমার ভালো হইলো তহিত প্রতিষ্ঠা করলে তোমার ভালো হলো সুন্নতের অনুসারী হইলে আমার ভালো করলে না আর আল্লাহ ভালো করলে না তোমার ভালো করলে যে তুমি শিরক বেদাত ছেড়ে আসলে জঙ্গি গুমরাহির পথ থেকে যদি হেদায়তের পথে সালাফেসীনের পথে চলে আসো আহ নিজের করলে নিজের বাপ মার কল্যাণ করলে বাপ মায়ের কাজে আসতে বার্ধক্য আর তারপরে তোমার পরিবার পরিজনের কল্যাণ করলে ছেলে মেয়ে থাকলে বিবি থাকলে তাদের কল্যাণ করে নিজের কল্যাণ করলে আহ সন্তুম আহ সানুম যে কোন মানুষ ভালো কাজ করলে তার ফল নিজেই পাবে নিজেই ভোগ করবে ওয়াইন আসা তুম ফালাহা আর তোমরা যদি খারাপ করো মন্দ কাজ করো ফালাহা তাহলে সেটাও তার জন্য মানে তার ওপর এর পাপের বোঝা চাপবে তাহলে অন্যায় কাজ করলে আপনি আমার ক্ষতি করলেন না আপনার নিজের ক্ষতি করলেন বেনামাজ আপনার ক্ষতি করলেন যে কোনো পাপের ভিতর হারাম না আপনি আপনার ক্ষতি করলেন হারাম রোজগার করছেন আপনি নিজেরা নিজের পরিবার পরিজন মেয়ের ক্ষতি করব সব ছেলে মেয়ে জন্মাবে এই হারাম খেয়ে হারামকে যেসব রক্ত আর আমরা মাংস তৈরি হবে আর সেগুলি জাহান্নামের হকদার হবে জাহান্নামে যাবে সেগুলি ফেজ হাজা ওয়াদুল আখেরা আল্লাহ বলেছেন যে দুইবার করে তোমরা ফাসাদ সৃষ্টি করবে দুইবার শাস্তি দেবো তাই না এখন দ্বিতীয়বারের কথা শুনে বলছেন ফেজ হাজা ওয়াদুল আখেরা যখন দ্বিতীয়বারের কাল চলে আসবে লিয়া সু অজু যাতে করে ওই জালেম লোকেরা তোমাদের চেহারাকে। কালো করে দিতে পারে তোমাদের মুখমন্ডলগুলিকে বিকৃত করে দিতে পারে এমন মার তোমাদেরকে দেবে আর এমন ভাবে খুন করবে তোমাদেরকে যে তোমাদের চেহারা মুখমন্ডল কালা হয়ে যাবে তোমাদের নারীদের ইজ্জত নষ্ট করবে তোমাদের মানসম্মান নষ্ট করবে আর তোমাদেরকে খুন করবে যারা চলে গেছে মরে গেছে ধ্বংস হয়ে গেছে আল্লাহর আযাবে আল্লাহ রাজা কারণ পাপের কারণে এই সব হচ্ছে আর যারা বেঁচে আছে তাদের মুখ দেখাবার কোন অবকাশ নেই কি করে সমাজে মুখ দেখাব কলঙ্ক আমাদের জন্য তোমাদের মুখগুলিকে মুখমন্ডল গুলিকে কালো করে দেবে খুলুল মসজিদ আর যাতে করে মসজিদে তারা প্রবেশ করতে পারে অর্থাৎ বাইতুল মসজিদ মোকাদ্দ আকসাই এখানে মসজিদে আকসা ফিলিস্তিনের যে মসজিদ তৃতীয় ফজিলতের মসজিদকে বোঝানো হয়েছে কামা খালুহ আউয়ালাম মারা যেমন ওই জালেম শাসকরা প্রথমবার মসজিদে ঢুকে পড়েছিল আর মসজিদের তৌহিন অবমাননা করেছিল মসজিদে আল্লাহর কিতাব তাওরাত রাখা ছিল তাওরাতের অবমাননা করেছে তোমাদের কে বিরান অনাবাদ করে দিয়েছে ওয়ালেউতাফ্বেরু মা আলাউতাথ বীরা আর যাতে করে তারা এইভাবে তোমাদের ওপর চড়ে এসে ধ্বংস করে দিতে পারে মানে ধ্বংস করে দেওয়া আহলাকা যাতে করে যেসবের ওপর তারা বিজয় লাভ করে মা আলাউ যেসবের বিজয় লাভ করবে সেগুলিকে সর্বনাশ করে দিতে পারে পুরোপুরি আল তৎ মা যেহেতু মাফুলে মোতলাকে যেন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে আমি যখন দ্বিতীয়বার তোমরা অপরাধে জড়িয়ে পড়বে তখন তোমাদের উপর আমি ওই রকমই চাপিয়ে দেবো জালেমদেরকে যারা তোমাদের মুখমণ্ডলগুলিকে কালো করে দিবে তোমাদের মসজিদকে বিরান করে দিবে আর তোমাদেরকে খুন করবে আর তোমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে আল্লাহ বলছে না দ্বিতীয়বার আবার কি হয়েছিল দ্বিতীয়বার কি হয়েছিল কাকে আল্লাহ পাক চাপিয়েছিলেন এই ব্যাপারে তফসির কারা বলছেন যে রোমান শাসক টিটাস একজন ছিল রোমান শাসক সেই রোমান শাসক টিটাস খ্রিস্টান শাসক সেই ইহুদিদের ওপর বাইতুল মকাদ্দাস দখল করার জন্য হামলা করল এটা ছিল ঈসা আলী ইসলামের পরের আগেটা ছিল ঈসা আলী ইসলামের ছয়শ বছর পূর্বে হ্যাঁ আর দ্বিতীয় যেটা জুল ইহুদিদের ওপর ছিল তাদের পাপের কারণে সেটা ছিল এই টিটাস রোমান সম্রাটের সেটা ছিল সত্তর খ্রিস্টাব্দে সত্তর ইসাই অর্থাৎ ঈসা আলি সালামের জন্মের সত্তর বছর পূর্তিতে এই ঘটনা ঘটেছিল বাইতুল মুকাদ্দাসে যাতে আল্লাহ পাক রাব্বুল আলমিন ইয়াহুদিদের আজাব পাঠিয়েছিলেন এইভাবে দুনিয়ার আজাম এই দুই আজাব কেন আসলো অপরাধগুলি কি ছিল অপরাধগুলি ছিল প্রথমবারের অপরাধ ইহুদিদের বলা হয়েছে অনেক অপরাধ বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়া তো ছিল কিন্তু এরা আল্লাহর নবী ওই যুগে ছিল সেই তাকে তার উপর হামলা করে তাকে খুন করেছিল আর নামে এক নবী ছিল যাকে তারা বন্দি করেছিল নবীদের সাথে বদ আচরণ করি করেছিল আর অন্য অন্য অপরাধ তো তার বিভিন্ন ছিলই মানে যে আল্লাহর আজাব এসেছিল ছিল সেটা ছিল যেহেতু ঈসা আলী ইসলামের পরে ঈসা আলী ইসলামের পরে তো ঈসা আলী ইসলামের যুগে জাকারি আলী ইসলাম ছিল ঠিক না জাকা ইসলাম ছিলেন না ছিলেন না জানা আছে যে ঈসা আলী ইসলামের মা মারিয়াম কে যেহেতু করেছিলেন তার মা কি কি মানত করেছিলেন যে বাইতুল মুকাদ্দাসের এটা ছেলে সন্তান জন্মিলে বাইতুল মুকাদ্দাসের খাদেম করে দেবো তাকে কিন্তু মেয়ে সন্তান জন্মিল বলে রব্বে ইনি অদা আথা শাশুরা আলিমরা আল্লাহ বলছে আল্লাহ তো মেয়ে সন্তান হয়ে গেল আল্লা করে করেছিলেন বাইতুল মুকद्दসের খাদেম করব তেম সন্তানকে কি করে খাদেম করব যাই হোক মান ন করেছে রব্বইনি নাজারতু লাকা মাফি বাতনি মুহররান ফাতাকাববাল মিননি ইন্নাকা আনতাস সামিউল আলিম فلما وضعتها قالت রব্বইনি وضعتها হুনসা যাই হোক যাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন আর তেনি মারইয়াম আলাইহিস সালামের ওয়াকফলাহা যাকারিয়া ফালাহা আমি করবো দেখাশোনা করবে আর একটি খাস কক্ষে থাকবে আর তার খাওয়া দাওয়া দেখাশোনা করবো তাহলে জাকারিয়া ইসলামের যুগ ইসা আল মায়ের যুগ হ্যাঁ একই যুগ তো জাকারিয়া আলী ইসলামকে এইদিরা খুন করেছিল যে নবীদেরকে খুন করেছে তাদের একজন হচ্ছেন জাকারিয়া আলী ইসলাম আর তারা খুন করার জন্য চেষ্টা করেছে তাদের নাই আর বর্তমান খ্রিস্টানদের ইসা আলী ইসলামকে ইহুদিরা কি করেছে খুন করেছে কিন্তু আসলে খুন করতে পারেনি চেষ্টা তো করেছিল যতটুকু তাদের ক্ষমতা ছিল তারা ক্ষমতা খাটিয়েছিল খুন করার জন্য কিন্তু পাক কি বলছেন অমা কতালুহু অমাস আলাবুহু অলা কিন সুব বেহাল্লাহম তারা ঈসা আলাইসাল্লামকে খুনও করতে পারেনি আর সুলেও চড়াতে পারেনি ওয়ালাকিন সুব বেহাল্লাহম তাদের জন্য তার সাদৃশ্য কাউ করে দেওয়া হয়েছিল যার ফলে তাকে খুন করেছে বর আল্লাহ এলেই হে বরং আল্লাহ পাক ঈসা আলাইসাল্লামকে তার কাছে উঠিয়ে নিয়েছেন আকাশে উঠিয়ে নিয়েছেন তাহলে আল্লাহ যদি না উঠেন ঈসা আলাইসাল্লামকে তো ঈসা আলাইসাল্লাম এটা খুন এরা এহুদিরা ঠিক কি না এই অপরাধের পর ঈসা আলি সাল্লামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিন ঈসা জন্মের সত্তর বছর পরে আল্লাহ পাক পাঠালে রোহমান টিটাস জালেমকে যে বাইতুল মোকাদ্দাসে এই জেরু জালেম ইহুদির ওপর যা চালাতে পারিস চালা আমি তোকে এই ক্ষমতা দিলাম আল্লাহ পাক রব্বুল এই জালেম শাসককে চাপিয়ে দিলেন ইহুদীদের ওপর যুগে যুগে ইহুদিদের এই এইরকমই কি হয়েছে এইরকমই আজাব এসছে দুনিয়ার আজাব এসছে জুল বলবো না কারণ তারা বড় জালেম তারা বড় জালেম জুল তো হয়েছে কিন্তু তারাও কম জালেম নয় যার ফলে তাদের পাপের কারণে জুলমের কারণে আল্লাহ পাক জালেমদেরকে চাপিয়ে তাদেরকে শাস্তি দিয়েছেন আল্লাহ আজাব দিয়েছেন আল্লাহ জুলম করেন আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন তারপরে আবার সতর্ক করছেন কোরআনে কেরিমে কেন এই ঘটনাগুলি বর্ণনা করা হইলো কিসা শুধু কোরআনে কেরিম শুধু কিসা বয়ান করার জন্য আসেনি দেখো দুইবার করে এর আগে তোমাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে ওয়ার্নিং হয়ে গেছে তারপরও যদি সোজা না চলো তাহলে দেখো সামনে আবার কি হয় শোনো আমার শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসছেন আর তার সাথে কি আচরণ করছো দেখা যাচ্ছে যেমন ইসা আলি খুন করার চেষ্টা করেছে যেমন খুন করেছে ইহুদিরা কাকে জাকির আলি সাল্লামকে মোহাম্মদ রসূরুল্লা সাল্লামকে একবার না কয়েকবার খুন করার চেষ্টা করেছে বিষ মাখা পায়েও দিয়ে রাম দিয়ে খুন করার চেষ্টা করেছে রসূলুল্লা সালসাল্লামকে করেছে না করেনি ইয়াদি মহিলা সেটা কে ছিল ইয়াহুদি মহিলা ছিল না জি নবীসাল্লাম বানু নজির গোত্রে তাদের বিচার সালিশের জন্য গেছেন আর একজনকে পেছন থেকে ছাদের ওপর উঠিয়ে দিয়েছে আর বসতে দিচ্ছে দেওয়ালের কিনারে বাড়ির সামনে ওপর থেকে একটা বো পাথর ফেলবে মহম্মদের মাথার ওপর চাঁতে সাথে যাতে করে চন্ন বিচন্ন হয়ে যায় নবীসাল্লাম ওহির মাধ্যমের সাথে সাথে বিচার শুরু হয়েছে মাথুরা জানতে পারলেন ওই জিবরাইল বলছে একখনি মহম্মদ তুমি উঠে বড় সল্লাল্লাহ আলিসাল্লাম নবিসাসাল্লাম বলার সময় নেই আবু আবাকার ওমার বসে আছে সাথে গেছেন বলার সময় নেই নবিসোসাল্লাম উঠে পড়লেন ওখান থেকে উঠে পড়লেন ওরা ভাবছে যে উঠল হয়তো আবার এসে বসবে সালিশদা এখন বসেছে মাত্ররা আবাকার ওমার রোজিয়া তারা কত অনগত ছিলেন নবিসাল্লাসাল্মে যখন তার নবিসায়া সসাল্লাম উঠে গেলেন কেলেন কোথায় সাথে সাথে তারা উঠেছেন এমন না যে বলতে গেলে যে চলো না অনগত হওয়ার পরিচয় হচ্ছে এটা ছেলে মেয়ে যদি অনগত হয় তাহলে বাপ মাকে এইভাবে ফলো করবে রসুরাম করতে দেখে তারা উঠে চলে গেছেন চলে যাওয়ার পরে রসুর উল্লাহাম বলছেন যে তারা এই ষড়যন্ত্র করেছিল এখনই জেহাদের জন্য প্রস্তুতি নাও বনু নজির কি আল্লাহর হুকুম হয়েছে মদিনা থেকে তাড়িয়ে দিতে হবে খাইবারে তাড়িয়ে দেওয়া হলো রসুর উল্লাহ জামা নাই ইহুদিদের কে খাইবারে কাইনো কাকে তাড়িয়ে দেওয়া হয়েছে খাইবারে তারপরে নজির গোত্রকে তিনটা গোত্র ছিল মোদিন নাই খাইবারে তাড়িয়ে দেওয়া হয়েছে আর কোরাইজা গোত্রের অপরাধ এই দুই গোত্রের অপরাধের চাইতে বড় অপরাধ তিন গোত্রের অপরাধ ছিল এখন সময় নেই যে সবগুলি অপরাধ আপনাদের সময় বয়ান করবো এক এই নজির গোত্রের অপরাধটা বললাম শুধু নবী সালকে মারার চেষ্টা করেছিল কোরাইজা গোত্র অপরাধ কেবল ষড়যন্ত্র এদের সাথে খন্দকের যুদ্ধে যে কাফেররা চারিদিক থেকে এসেছে মদিনা ঘেরাও করেছে তোমরা আসো বাইরে থেকে আমরা ভিতর থেকে আছি ভিতরদের ভিতর থেকে আমরা মারি দেবো আর বাড়িতে বাড়িতে আমরা হামলা করব তোমরা বাইরে থেকে হামলা করবে এইভাবে মোহাম্মদের কিছুই রাখবো না তার সাথে সঙ্গে মুসলিমদের কিছুই রাখবো না এই ষড়যন্ত্র হয়েছে তাদের জন্য আল্লাহর আজাবও বড় ছিল দুনিয়ার পানিশমেন্টও বড় ছিল যা কোরাইজার যুদ্ধে আপনারা পড়ে নিতে পারবেন তো যাই হোক তারপরে উমার আল্লাহ তালানহর জামানে খাইবারেও তারা দেখা গেল যে এইখানেও ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে ইয়াহুদি ষড়যন্ত্রের জাতি এই জাতি সোজা চলতে যায় না সাপের মতো এটা জাতি সাপ বিষাক্ত জাতি যখন এখানে করা শুরু করলো তখন উমর রাদিয়াল্লাহু তাআফা আজলাহুম ইলাশাম শাম দেশের দিকে তাদেরকে নির্বাসিত করে দিয়েছিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক যেন আমাদেরকে ওই রকমের উমর দান করেন আজকে কি বলছেন পাক বলেন আসা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের দয়া করবেন হে বনী ইসরাইল শোনো হে মানুষ শোনো সরাসরি সম্বোধন করা হয়েছে বনি ইসরাইলকে কারণ চলে বনি ইসরাইলদের চলছে আর সকল মানুষকে পরোক্ষভাবে সম্বোধন করা হয়েছে সম্ভবত তোমাদের আল্লাহ দয়া করবেন আল্লাহর দয়া এখনো আছে ওয়াইন উদ্দুম উdna আর তোমরা যদি পুনরায় আবার অন্যায়ের দিকে ফিরে আসো অন্যায়ের কি করো পুনরাবৃত্তি করো পাপের পুনরাবৃত্তি করো ওদনা তো আমিও শাস্তি নিয়ে ফিরে আসবো শাস্তির পুনরাবৃত্তি করব ওয়াইন উদ্দুম উdnaর একটি তাফসীর ঘটনা যেহেতু তারপরে বলা হচ্ছে ঘটনা যদি আপনি গভীরভাবে এখানে দেখেন কোরআনে আল্লাহ বয়ান করেছেন ও যে আল্লাহ জাহান নাম আবার জাহান নামের কথা কাফের জন্য জাহান্নামকে নামকে আল্লাহ জেলখানা বানিয়েছেন এই কথা বলছেন তাহলে বোঝা গেল যে এরা কোন দিকে ফিরে পাপের দিকে যদি তোমরা পাপের দিকে ফিরো পুনরায় পাপে লিপ্ত হয় তাহলে আমিও পুনরায় তোমাদের জন্য শাস্তি নিয়ে ফিরব এর দ্বিতীয় তফসির শোনেন সেটাও আপন জায়গায় ঠিক রয়েছে সেটা হচ্ছে এর বিপরীত ওয়াইন ও ওদনা ওয়াইন ওদুম এলাল হৌসনা তোমরা ভালো কাজের দিকে যদি ফিরে আসো আল্লাহর এটি নীতি বললাম ভালো কাজের দিকে যদি ফিরে আসো ইসলাহার দিকে সংশোধনের দিকে ফিরে আসো না তাহলে আমি ওদ না আমি আমার দয়া নিয়ে তোমাদের দিকে ফিরে আসো ঠিক কিনা সংশোধন করেন আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর দয়া শুরু হয়ে যাবে কালকে পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহর আজাব গজব আপনার জন্য হচ্ছিল আর এখনই অন্তর থেকে তবা করে অন্তর থেকে করে পাঁচ নামাজের ওয়াদা করলেন হারাম থেকে বাঁচবেন আর করবেন আল্লাহ নাফারমানি করবেন না শির বিদাত করবেন না গুমরাহিতে থাকবেন না সংশোধন করেছেন আল্লাহর শুরু ওই না যদি তোমরা ফিরে আসো ইসলাম সংশোধনের দিকে তো আমি ফিরে আসবো তোমাদের জন্য দয়া জাহান্নাম হাসিরা আর জাহান্নামকে আমি কাফেদের জন্য কারাগার বানিয়েছি হাসির তফসির সালাফগন কয়েকজন তাবি তারা তফসির করেছেন বলছেন সিজিন কারাগার করেছি এই তো ইহুদিদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে দেখো দুনিয়ার আজাব তো আছে এই কথা মনে করিও না যে দুনিয়ার আজাব দিয়ে শেষ তোমাদেরকে খাইবারে তাড়িয়ে দিয়ে অথবা সামদেশে তাড়িয়ে মদিনা মদিনাতে নির্বাসিত করে শেষ অথবা তোমাদের যে আজাব গুলি বক্তে নাসারের যুগে আসলো জালুতের যুগে আসলো বা ওই টিটাসের যুগে আসলো এই দুনিয়ার আজাব দিয়ে তোমাদের ক্ষমা করে না ও জাহান্না জাহান্না মালিল কা ফেরি না হাসিরা কাফেদের জন্য দুনিয়ার আজাবের সাথে সাথে জাহান্নামকে তাদের জন্য কারাগার বানিয়েছে জাহান্নামেও যেতে হবে দুনিয়ারও আজাব আর আখের তো মহাশাস্তি রয়েছে কাফেরদের জন্য স্থায়ী চিরস্থায়ী আজাব রয়েছে এখানে আমাদের তফসির শেষ হল সুরাইবন ইসরায়েলের আয়াত নম্বর আট পর্যন্ত আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআনে করিমের প্রতি আমল করার তৌফিক দান করেন আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সংশোধনে যেন তৌফিক দান করেন কোরআনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন তহিদ সন্নতের দিকে আহ্বান করার আল্লাহাক তৌফিক দান করেন শির বিদার থেকে সমস্ত গুমরাহি থেকে পাপাচার থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করেন আল্লাহাক রব্বুল আলমিন আমাদের দুনিয়ার কাজেও যেন বরকত দান করেন আর দিনের কাজেও আল্লাহাক যেন বরকত দান করেন আল্লাহাক আমাদের সকলকে জান্নাতুল ফিরতেও যেন দান করেন সুহান রবিলিফুন ওসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলমী